চাপ বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর। এলাকার সাফাই নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। আরো বেশি সচেতন হতে হবে বার্তা দিলেন হাসপাতাল সুপার। ফের বর্ষার শুরুতেই ডেঙ্গুর ভ্রুকুটি। ক্রমশ ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ বাড়ছে হাবড়া এবং অশোকনগর এলাকায়। ইতিমধ্যেই এলাকার জঞ্জাল ও ড্রেন সাফাই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা শুরু হতেই সর্দি কাশি জ্বরের রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সংখ্যা। গত 2019 সালে ডেঙ্গুর এক ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল হাবড়াবাসী, মৃত্যুও হয়েছিল বেশ কয়েকজনের। পরবর্তীতে নজরদারিতে ডেঙ্গু কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল, তবে আবারও বর্ষা শুরু হতেই ডেঙ্গুর ভ্রুকুটি হাবড়া ও অশোকনগর এলাকায়। জানা যায় হাবড়া অশোকনগর শহর এবং গ্রামীণ এলাকা মিলিয়ে অন্তত 30 জন ডেঙ্গু আক্রান্ত রোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে হাবড়া শহরে নিকাশি ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘ 4 দিন ধরে আমার মেয়ে ঠান্ডা জ্বর সর্দি কাশিতে ভুগছে, আজ হাসপাতালে নিয়ে এসেছি চিকিৎসার কারণে। তবে আমাদের এলাকায় জঞ্জাল সাফাই এবং ডেঙ্গু প্রতিরোধ নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যেহেতু বর্তমানে ডেঙ্গু প্রচুর পরিমাণে বাড়ছে, সেই কারণে আমরা চাই পৌরসভার পক্ষ থেকে এলাকার জঞ্জাল সাফাই এবং ড্রেনগুলি নিয়মিত সাফাই করা হোক। মূলত জ্বরের রোগী বেশি এবং ফাইবার ফিভার, সেই কারণে এত বড় লাইন প্রধানত হয় না, এবং এই জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। কিন্তু ক্যারি ব্যাগের প্রচুর ব্যবহার হচ্ছে, ক্যারি ব্যাগের উৎপাদন বন্ধ না করলে এই রোগ প্রাদুর্ভাব আরও বাড়বে আমার মনে হয়। ড্রেনগুলোতে প্লাস্টিক আবর্জনা ভর্তি হয়েছে, টুকটাক কাজ তো হয় এবং পৌরসভার এখানে ক্যাম্পও হয় মাঝে মাঝে, এখন আছে কিনা যায় না। জ্বর ঠান্ডা কাশি। কবে থেকে জ্বর? 4 দিন ধরে। এলাকায় জঞ্জাল সাফাই বা ডেঙ্গু অভিযানে কি নেমেছে পৌরসভা কাউন্সিলররা? না, কেউ আসে না। একটু দাবি করবে যে যাতে একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দেয় জঞ্জাল সাফাই ড্রেন সাফাই। হ্যাঁ হ্যাঁ, ড্রেন সাফাই জঞ্জাল সাফাই এগুলো যাতে করা হয়। না, এগুলো করা হয় না, আসেই না বলতে গেলে, 9-6 মাস পর আসে। তবে ইতিমধ্যেই হাবড়া ও অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে যেমন চাপ বাড়ছে, ঠিক তেমনি গ্রামীণ এলাকার হাসপাতালগুলিতেও ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ বাড়তে শুরু করেছে। জানা যায় পঞ্চায়েত এলাকাগুলিতে নির্বাচনের পরবর্তী সময়ে বোর্ড গঠন না হওয়ায় ডেঙ্গু বা সাফাই অভিযানে সেভাবে নামতে দেখা যায়নি কাউকেই। এমন পরিস্থিতিতে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে, ভয়ঙ্কর সেই দৃশ্য আবার ফিরে আসবে না তো? এই বিষয়ে হাবড়া পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা জানান, বেশ কয়েক বছর ধরে বর্ষা হলে ডেঙ্গুর প্রবণতা বাড়ছে। নিয়মিত পৌরসভার কর্মীরা কাজ করে যাচ্ছেন, শহরে একাধিকবার প্লাস্টিক বন্ধের জন্য পৌরসভা অভিযানে নামলেও তা বিফলে গেছে। ডেঙ্গু এই বর্ষার সিজনটায় ডেঙ্গুটা হচ্ছে বিগত কয়েক বছর। আমরা 2019 সালে ডেঙ্গুটা ভীষণভাবে দেখা গিয়েছিল সারা পশ্চিমবাংলা জুড়েই। তারপর থেকে রাজ্য সরকার এই ব্যাপারে ভীষণ সচেতন, আমরা অনেক আগের থেকে কাজটাকে শুরু করি। হাবড়া পৌরসভায় আজকের দিন পর্যন্ত 10 জন আমার ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আমাদের যে ভেক্টর কন্ট্রোল টিম আছে, তারা প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে সমস্ত বাড়িগুলোকে আমাদের চেক করা হয়, কোথাও ডেঙ্গুর লার্ভাটাকে পাওয়া যাচ্ছে কি না, মশার লার্ভাটাকে পাওয়া যাচ্ছে কি না, এবং তার জন্য যা যা করা প্রয়োজন, আমাদের স্প্রে করা, আমাদের ড্রেন পরিষ্কার করা, এবং আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছে তারা প্রত্যেকটা বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া, এবং যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তাদের বাড়িতে আমাদের হেলথ টিম যাচ্ছে, তাদের সমস্ত স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করা, এবং 5 দিন তাদের অবজারভেশনে রাখা, এবং তাদের বাড়ির আশেপাশে আরও 50টা পরিবার সেগুলোকে প্রতিদিন আমাদের চেক করা, কারোর জ্বর আসছে কি না, এই ধরনের কাজগুলো হাবড়া পৌরসভার পক্ষ থেকে প্রতিনিয়ত চলছে। আমরা আশা করি যে এবছরও ডেঙ্গু এই সময়টায় ভীষণভাবে ডেঙ্গুটা হয়, আমরা সেটাকে সাধারণ মানুষের সহযোগিতা যদি সঠিকভাবে পাই তাহলে ডেঙ্গুকে আমরা বিগত বছরের মতো প্রতিরোধ করতে পারবো। মানুষকে আরও সচেতন হতে হবে, তার বাড়িতে যে জল জমে থাকছে সেই জল জমাটাকে বন্ধ রাখতে হবে, তার জন্য যা যা করা প্রয়োজন, প্রতিনিয়ত ফুলের টব, আমাদের যে মিষ্টির ভার রয়েছে
আমাদের বাড়ির ছাদে কোথাও জল জমে আছে কি না এগুলোর একটু লক্ষ্য রাখবার জন্য আমি আমার হাবড়ার পৌরসভার যারা সম্মানীয় নাগরিক আছেন তাদের কাছে আমরা আবেদন রাখব, আপনাদের সহযোগিতা আমরা চেয়ে নেব। এই বিষয়ে হাসপাতাল সুপার জানান, দেখুন ডেঙ্গু এই সিজনে নতুন কিছু নয়, প্রত্যেক বছরই একটু একটু যখন বৃষ্টি হয়, এবছরে একটু মশার বংশবৃদ্ধির জন্যে একটা আইডিয়াল পরিবেশ তৈরি হয়েছে, মানে টানা যে বৃষ্টি যদি হয়ে যায় তাহলে কোথাও জল স্ট্যাগন্যান্ট থাকে না। এক্ষেত্রে কী হচ্ছে, বৃষ্টি হলো একদিন বা সকালবেলায় হলো, সারাদিনে হলো না, একদিন হলো দুদিন বন্ধ, তাতে কী হচ্ছে জলটা খানিকটা খানিকটা করে জমে যাচ্ছে, আর জায়গাগুলো টানা জলের মধ্যে ডুবে আছে তা কিন্তু নয়, যার জন্যে বলছি যে ডেঙ্গু হতে পারে, ডেঙ্গু মশা বংশবৃদ্ধি হতে পারে যা ওয়েদার। এটা আমাদের প্রথমত পরিবেশটাকে যদি ঠিক রাখতে পারি, প্রকৃতির উপর আমাদের হাত নেই, বৃষ্টি হবে কি হবে না, টানা হবে না মধ্যিখানে মধ্যিখানে থেমে থেমে হবে সেটা আমাদের জানা নেই, তো ওটা আমি ছেড়ে দিলাম। আমরা যেটা করতে পারি তাহলে জলটা জমবে না আশেপাশে, যেখানে জল জমবে না, যেমন চায়ের কাপ বলি বা হয়তো নাই যেটা আমরা সচরাচর বলি নারকেলের খোলা, এরকম যে জিনিসগুলো যাতে আশেপাশে জমে না থাকে, বা ফুলের টব, তাহলে সেগুলো পরিষ্কার করতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে ঝোপঝাড় জঙ্গল যেগুলো আছে সেগুলো পরিষ্কার রাখতে হবে, নিজের দায়িত্বে করতে হবে, পঞ্চায়েত করলো কি করলো না, মিউনিসিপ্যালিটি করলো কি করলো না, সেটার উপর ডিপেন্ড করে থাকলে কিন্তু মুশকিল আছে। কারণ গোটা জিনিসটা যদি আমার দায়িত্বটা আমি এড়িয়ে যাই, ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে যদি আমি এড়িয়ে যাই, তাহলে হবে না, প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, হাবড়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।